নমস্কার পদ্মকাটা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা আজকে এই যে পদ্মকাটা ক্যাচ লাইন শক্ত হলেও সত্য, আজকে একটা শক্ত কাজ করেছি কিন্তু সত্যির পথেই গেছি। পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং মহাশয়কে পেয়েছি, ওনার শুভেচ্ছায় আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। এবার আমরা সঞ্জয় দার মুখে কিছু শুনি। এই যে পদ্ম কাটা আপনি যে নাম দিয়েছেন, আপনার চ্যানেলকে শুভেচ্ছা রইল। আপনারা পশ্চিম বাংলায় যা ঘটনা ঘটছে সত্যি সত্যি সেই ঘটনাগুলোকে যদি আপনারা নিজের চ্যানেলের মাধ্যমে যদি মানুষের কাছে নিয়ে আসতে পারেন, এর চেয়ে বড়ো কাজ তো হয় না। এখন গণতন্ত্র পশ্চিম বাংলায় নেই, আর এইখানে চ্যানেলগুলোও পার্সিয়ালিটি করছে, আর সত্যি খবরগুলো কিন্তু মানুষের পাশে পৌঁছতে পারছে না। তো সেই পিরিয়ডে যদি আপনারা আপনার চ্যানেল মাধ্যমে যদি এই কাজটা করেন তো ভালো, মানুষ সত্যগুলো জানতে পারবে। অনেক জায়গায় ত্রাণ নিয়ে হোক, দুর্নীতি বা আমফান নিয়ে হোক, করোনা নিয়ে হোক, বা পশ্চিম বাংলায় যে ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র করে বিরোধী দলকে চেপে দেওয়া হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে, হত্যা করে দেওয়া হচ্ছে, বা পশ্চিমবাংলায় সাধারণ জনগণের দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের, দুর্ভাগ্যের বিষয়ে এখানে কেউ এমপি এমএলএ কাউন্সিলর কেউ সুরক্ষিত নেই। আজকে তিন দিন আগেই আপনারা দেখেছেন যে একজন বিধায়কের খুন হয়েছে। তো এই সময় যদি এই চ্যানেলগুলো যদি সত্যি সত্যি যদি নিজের কাজ করে তাহলে এর চেয়ে ভালো কিছু হয় না। আপনারা একটা প্রজা ডেমোক্রেসিতে আপনারা একটা পিলার, এ পিলার যদি নিজের পিলার যদি নিজের কাজ করে মানুষের কাছে সব খবর পৌঁছতে পারে, মানুষ সত্যি কথাগুলো জানতে পারে, এইটার চেয়ে ভালো আর কিছু হয় না। আপনার চ্যানেলকে বহুত শুভেচ্ছা, আমার ভালোবাসা।